এটা হলো স্কয়ার হসপিটালের একটা ওয়াশরুমের মানে টয়লেটের দরজার মধ্যে লেখা যে কমেট সঠিকভাবে ব্যবহার করা এবং কি কমেটের যে ডাকনাটা সেটা পরিষ্কার করা, সব নিয়মকানুন লেখা আছে। কিন্তু ভিতরে কোনো টয়লেট পেপার নেই, টয়লেট পেপার হলো বাইরে। ভাগ্য ভালো আমি তো বাংলাদেশের যে কোনো টয়লেটে গেলে বা আমার বাসার বাইরে আমি টিস্যু পেপার নিয়ে যাই। কিন্তু আমি তখন ভাবলাম এই যে আমার এটা পরিষ্কার করতে বলছে, মানে যে ব্যবহার করে এটা তো আমাদের উচিত, কিন্তু টয়লেট পেপার তো নাই, কী দিয়ে পরিষ্কার করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু মনটা অনেক খারাপ, মেজাজটাও খারাপ, কারণ বাংলাদেশকে নিয়ে কিছু বলতে চাই না, কারণ আমার দেশ। কিন্তু তারপরও মানে কিছু কিছু বিষয় আছে এত অবাক করে যে ভিডিওতে না বলে আপনাদের সাথে শেয়ার না করলে আমার ভালোই লাগে না। আজ আমি আম্মাকে নিয়ে যাই স্কয়ার হসপিটালে। আমি দেশে আসলে আমার একটু মানে ডাক্তার দেখাই, আমার তো দুই ভাই বাইরে থাকে আপনারা জানেন, আর আমার ছোটো বোনেরও দুইটা ছোটো বেবি। তারপরেও তারা যেটা অসুস্থ হয় তখন তো আমার ছোটো বোনের হাজবেন্ড সবসময় ডাক্তার দেখায়, কিন্তু ডাকার যেগুলা ডাকাতে দেখাবে পুরা মানে বডি চেক আপ বা যে অসুখগুলো মানে যেরকম 3 বছর আগে আমি প্রাইম ব্যাংক আই হসপিটালে নিয়ে সানি অপারেশন করলাম, আর এগুলো তো আমাদের দরকার কর্তব্য, ছেলে হোক মেয়ে হোক, যে মা বাবার জন্য যখন যেটা দরকার করা, শুধু যে ছেলেরাই করতে হবে সেটা না, মেয়েরাও করতে হবে। যাই হোক, তারপরে আমার ভাগ্য ভালো যে আমি প্রতি বছর দেশে আসতে পারি, দেখে হয়তো বা আম্মুকে এখন একটু সময় দিতে পারি। যাই হোক, আজকে আমি স্কোয়ারে যাই। আমার মুখে গাটা মানে আজকে দীর্ঘদিন থেকে ওষুধ খাইলে গাটা মানে মুখের পুরো মুখ ঝালটাল কিছু খেতে পারে না, ওনার ওষুধ খেলে ভালো হয়, নাহলে আবার দেখা দেয়। কিন্তু আমার ধারণা ছিল এটা ভিটামিন ডির জন্য, কারণ আমার ছোটো ছেলে হয়েছিল তখন ভিটামিন ডি দিছে ইতালির ডাক্তারে। যাই হোক, আমি আসার সময় ভিটামিন ডি নিয়ে আসছি, তারপরেও একটু ভালোর দিকে আছে। তারপর ভাবলাম আমি যখন এখন ঢাকা আছি এই সুযোগটাতে আম্মুরে একটু দেখাই, আবার আম্মুর একটু গাইনের সমস্যাও আছে যার কারণে একটু ডাক্তার দেখাই। এই জন্য ভাবলাম বাংলাদেশে সবাই বলে স্কোয়ার অনেক ভালো বা অনেক বড়, ভিতরও সব কিছু পরিপাটি, আমি ভাবছি একদম বাইরের মতন। এই জন্য একদম শখ করে ভোর আজকে সকাল সকালে বের হয়ে যায় 8টার দিকে। তবে দুঃখের বিষয় আমি আসি বাসায় সন্ধ্যা 8টা। প্রথমে গেলাম, যাই হোক, যাওয়ার সময় যে সানি অপারেশন করলাম, চোখের ডাক্তারের কাছে নিয়ে যাই, উনি চোখের চশমা পাওয়ার দিয়ে নতুন চশমা দিয়ে দেয়। এই যে এটা এখানে ওনারা নিচে আবার ফার্মাসি আছে মানে চশমা বিক্রি করে, আমরা বলছি যে না আমাদের হাতে সময় নেই, আমরা বাইরের থেকে নিব। যাই হোক, আজকে দেখাই, আর এটা দিয়ে দেয় ড্রপ। আম্মুর চোখে একটু চুলকায় অ্যালার্জির জন্য, এই জন্য, কারণ আমি তো সানি অপারেশন করছি। যাই হোক, এখানে আমাদের দেরি হয় নাই, আর এখানের ডাক্তার উনি মোটামুটি ভালোই, খুব ভালো ব্যবহার করছে। যেরকম আমি নিয়ে গেছি যে মনে আছে আম্মু আমাকে জিজ্ঞেস করে যে আপনি কি আপনার মা একমাত্র মেয়ে, যে গতবার আপনি নিয়ে আসছেন আর আপনার ভাই বোন কেউ নাই? আমি বলছি না আছে, অনেক ভালো মাকে যে কেয়ার করেন, ভাল লাগছে যে নিজের থেকে কথাগুলো বলছে ডাক্তার। নিজের থেকে বলছে ডাক্তারটা, আচ্ছা চোখের ডাক্তার। এরপর এবার স্কোয়ারের কর্মকাণ্ড দেখেন। স্কোয়ারে প্রথম যায় আমাদের সিরিয়াল নেওয়া আছে, একটা 10:50 আর একটা হলো 12:30। আমরা মেডিসিন ডাক্তারটা দেখাবো 12:30, আর গাড়ি ডাক্তারটা হলো 10:50। আমরা তো ঝটপট চোখের এখান থেকে আমরা চলে যাই, চলে যাওয়ার পরে আমরা ঠিক 10:30 পৌঁছাই। পৌঁছানোর পরে প্রথমে আমরা যখন নিচে রিসেপশানে জিজ্ঞেস করলাম যে ডাক্তাররা কোথায় কোথায় বসে, বললো যে একজন 7তলায় একজন হলো 3তলায়। আচ্ছা যাই হোক, পরে আমরা 7তলায় যাই। যাওয়ার পরে এখন বলছে আপনারা কি নতুন? আমরা বলছি হ্যাঁ, আজকে প্রথম রুগী দেখাবো স্কোয়ারে। তখন বলছে যে তাহলে কাট করাতে হবে। আচ্ছা কাট করালাম, ওইখানে একদম পুরো অ্যাড্রেস ডিটেলস রুগীর সব লেখা হলো। লেখার পরে এবার আসলাম পিস দিব যেখানে সেইখানে, ওখানে আবার পিস দিয়ে
ভিতরে ডাক্তারের জন্য অপেক্ষা করলাম। উনি হলেন ডাক্তার, ডাক্তার একজন হচ্ছে জাহাঙ্গীর আলম, আরেকজন হচ্ছেন ডাক্তার খালিদুল ইয়াসমিন মির্জা। উনি 10:30 ওনার রুগী দেখার কথা, মনে হয় 10:00 থেকে, আমরা হলাম 6 নম্বরে 10:30, ওই জায়গাতে উনি আসে 11:20 না 11:30, আমি তখন স্ক্রিনশট নিয়ে রাখছি, আমি আপনাদেরকে শেষে দেখাবো, হয়তো বা ভাববেন আমি মিথ্যা কথা বলি। তখন উনি আসে 1 নম্বর থেকে শুরু করছে, আর আমাদেরকে ডাকছে প্রায় 11:30 পরে, কারণ 6টা রুগী দেখছি উনি। উনি আস্তে আস্তে দেখা গেছে প্রায় 10:11:20 বাজছে, আর 6টা রুগী দেখার পরে আমাদের 12টার কাছাকাছি এসে ভিতরে ডাকছে। উনি টাইমটা মেনটেন করে নাই, ঢাকা শহরের যে আমরা সবাই জানি, এখন আমরা রুগী হয়ে যদি 10:30 আগে পৌঁছাতে পারি, উনি ডাক্তার হয়ে কেন পৌঁছে নেয় আমি জানি না, কিন্তু স্কোয়ারের সব কিছু পরিষ্কার টরিষ্কার দেখলাম, কিছুটা বাইরের মতন, কিন্তু নিয়মকানুন ডাক্তার বা রুগী কেউ কিন্তু মানে নেই, যা দেখলাম বা যে সিরিয়াল টিলিয়ার এগুলো কিন্তু কিছুই আমাদের বাইরের দেশের মতন মিল নাই। আচ্ছা যাই হোক, ফিস হলো 1600 টাকা, ভালো কথা 1600 টাকা নিছে। এরপরে আসছি, উনি অনেকগুলো টেস্ট দিছে, একদম এক গাদা টেস্ট দিছে, যে এগুলো সব এখানে ডায়াবেটিস প্রেশার সবই আছে। কিন্তু আমরা বলছি যে আমরা 17 তারিখে ডায়াবেটিস টেস্ট করছি, প্রেশার টেস্ট করছি, ওনার হবে না, নতুন করে করতে হবে, ভালো কথা করালাম। ওইখানে আসতে প্রায় 10,000 টাকার মতন, যে দুইটা টেস্ট এক জায়গায় দিলাম 6,975 টাকা ওনার টেস্ট। এরপরে আবার আরেকটা টেস্ট করাইছে, ওইটাতে দিলাম প্রায় 3,000 টাকা। আচ্ছা যাই হোক, পরে কী হয়েছে শুনেন, বেরোয় আসছি আর এবার ওষুধের জন্য হয়েছে, যে উনি কোনো ওষুধ টষুধ লেখে না, উনি কম্পিউটারে অনলাইনে ওই দুজন বসে রয়েছে ওদের কাছে পাঠাইছে, ওই দুজনের মধ্যে একজন হয়েছে, যদি আমরা টেস্টগুলো ওইখানে করাই ওইটার জন্য মানে এই কাগজটা লিখে বের করে দিবে, এই কাগজটা এটা হচ্ছে একজনের। আর আরেকজন হয়েছে যে ওষুধ এক গাদা ওষুধ কিনছে, এই ওষুধগুলো লিখে দিবে দুজনের পাশাপাশি, দেখেন কেমন হয়রানি করে। ওইখানে গেছি, উনি শুধু ওষুধের জন্য টাকাটা নিছে, নিয়ে প্রেসক্রিপশনটা দিছে, দিয়ে বলছে নিচে যান লাইন ধরতে হবে না, ওষুধ দিয়ে দিবে। তাই বলছি যে টেস্টগুলো বলছে টেস্টের জন্য ওনার কাছে আসে, সে কিন্তু দুইটা, দেখেন মানুষকে কত হয়রানি করে, কিন্তু একজনে পারে সব কিছু করতে। এবার আসলাম হে ওনার কাছে, উনি তো এবার সুন্দর করে সব টেস্ট টুস্ট দিয়ে বলছে যে এখানে এখানে যান, ঠিক আছে গেলাম। এবার আবার যখন ডাক্তার জাহাঙ্গীর আলমের কাছে দেখাবো, মেডিসিন ডাক্তার, ওইখানে আবার আমাদের ফর্ম একটা ফিল আপ করতে হয়েছে। তো ফর্ম এই যে দুইটা ডাক্তারের জন্য আমরা দুই জায়গার ফর্ম ফিল আপ করছি, মানে সিরিয়াল নেওয়া আছে, নাম দাম সবই জানে, কিন্তু তারপর ফর্ম এটা কেন ফিল আপ করছে আমি জানি না, এটার জন্য এখানেও লাইন ধরতে হয়েছে, উপরে করেছি। তাহলে এই কার্ডটা করার মানে কি, এটা তো করছে যে আমাদেরকে হাসপাতালে রেজিস্টারে করছে, তো ভালো কথা কার্ডটা করতে, রেজিস্টারে যখন করছে এটার মধ্যে তো ডিটেলস আমরা সবই লিখছি, বয়স টস সব, নাম টাম সব, অ্যাড্রেস সব, এটা যদি এটা যখন রেজিস্টারে করছি এখানে যখন নাম আর বয়স দিয়ে দিবে, এটা তো পুরো কম্পিউটারে আছে, কিন্তু না, আমরা একবার খালেদ ইয়াসমিন মানে গাইনি ডাক্তারের জন্য একবার আমাদের ফর্ম এটা ফিল আপ করতে হয়েছে, ঢুকার সাথে সাথে যারা স্কোয়ারে যান তারা তো জানবেন। এরপরে আমার নিচে যখন জাহাঙ্গীর আলমের কাছে গেছি টাকা দিব ফিস, ওইখানেও আবার ফর্ম এটা ফিল আপ করতে হয়েছে, মানে জায়গায় জায়গায় লোকও বেশি লাগতেছে, সময় নষ্ট হচ্ছে, হয়রানিও হচ্ছে। আচ্ছা যাই হোক, ফর্ম টর্ম ফিল আপ করে আবার সেম এই 1600 টাকা দিয়ে জাহাঙ্গীর আলমের ওখানে গেলাম, উনি আবার এক গাদা টেস্ট দিল, যখন বলছি যে আমাদের টেস্টগুলো তো করাইছি 17 তারিখে, উনি বলে যে নোয়াখালীর টেস্ট এগুলো নাকি 3 নম্বর, একজন ডাক্তারে বলতেছে নোয়াখালীর টেস্ট এগুলো হচ্ছে 3 নম্বর, উনি নতুন করে করাবে, ঠিক আছে সবাই চায় একটু সুস্থ থাকার জন্য। তখন আবার টেস্ট করাইছি, করানোর পরে সে তো লাইন বিরাট, ওইখানে হচ্ছে এই টেস্ট, ওইখানে হচ্ছে ওই টেস্ট, ওইখানে হচ্ছে ওই টেস্ট, পুরো হাসপাতাল 14 তলা উঠানামা করছি, সারাদিন মা মেয়ে সাথে আমার হাজব্যান্ডের কাছকে নিয়ে গেছি,
এবং আমার হাজবেন্ডও মানে এই প্রথম গেছে স্কোয়ারে, এর আগে রুগী দেখতে গেছি আমার বড় জেঠিরে, কিন্তু রুগী দেখতে গেছি রুগী নিয়ে যায়নি, এবার রুগী নিয়ে যায় তো হতাশ। এরপরে আরেকটা দুঃখ লাগলো, সারাদিন অপেক্ষা করার পরে যে একটু কাটো, এবার বলি আরেকটা দুঃখের কথা যে গাইনি ডাক্তারে আমার আলট্রাসাউন্ড করতে দিছে। আচ্ছা ঠিক আছে, আলট্রাসাউন্ড করার জন্য দোতলায় আসি আমরা, না সরি তিনতলায়, তিনতলায় আসার পরে ওরা একটা পানির বোতল ধরিয়ে দিছে, দিয়ে বলছে একদম যখন পরসাবের ব্যাগ আসবে যে একদম মানে আর টিকতে পারতেছে না, তখন ওনাদের কাছে যাবে, ওনারা টেস্ট করবে। এমন আম্মা এক লিটার পানি খাচ্ছে, মনে হয় দুঃখে হাসা আসে, ঘামাচ্ছে যে আমার মানে পরসাবের যে ব্যাগটা আসে ওনারা নেয়, ও বলে যে ওনাদের মেশিনে আলট্রাসাউন্ড করবে যে কিছু আসে না, ঠিক আছে ফিরে দেয়, আবার বলে এক ঘন্টা পরে আসে, আবার যায় আবার ফিরে, আবার যায় আবার তিনবার এরকম মিশে তিনটা কাপে খাওয়াইছি, এক লিটার পানি খাওয়াইছি। ও মাই গড, এরাজ পরে শেষবার যখন হয় তখন আমাদের ডাকি বলে যে আলট্রাসাউন্ড আমরা দুই রকম করাই, একটা হচ্ছে আমরা উপরে উপরে করাই, একটা আমরা নিচে করি। এখন তাই নিচেরটা হলো ছশো টাকা বেশি, ছশো কত টাকা আমি ওইদিকে আসেন না। তা আমি বলছি তা আপনারা এই পুরো মানে সে দুপুর একটা থেকে এখন বাজে পাঁচটা, আপনারা শুধু পানি খাওয়াচ্ছেন, কিন্তু আপনারা তো প্রথমেই বলা উচিত ছিল যে এখানে যদি আপনার টাকা বেশি পে করেন আমরা আলট্রাসাউন্ড দুই রকম করাই, এটা আপনারা এখন কেন বলতেছেন রুগীরে কষ্ট দিয়ে? এদিকে তো আমার এরপরে যখন দেখছি যে আমার মানে আম্মা বলতেছে আমার পরসাব আসছে, কিন্তু ওইখানে যখন গেছে ওরা বলতেছে এমনভাবে হবে যেন ফাইজানোটা যেন নষ্ট হয়ে যায়। এখন আম্মাকে আমার তো এরকম হয়েছে, আমি ধরে রাখতে পারছি না, দেখেন একদিকে বয়স হয়েছে, বয়সের জন্য উনি পরসাবটা করতেও পারেন না, কারণ ওরা নিষেধ করছে না করার জন্য, পরে আমি একটু রাগ হয়েছি। আমি আপনারা এখন শেষ মুহূর্তে আসি, আপনারা পাঁচটা বাজে বলতেছেন যে আপনি যদি টাকা বেশি পে করেন তাহলে আমরা আলট্রাসাউন্ড মানে ওইটা পরসাব লাগবে না, ওইটা আরও পরসাব করে খালি পেটে আমরা করাব, নিচে পরসাবের এখন এইসব দুঃখের কথা কাকে বলবো। যখন আমি প্রশ্ন করলাম যে আপনি প্রথমে কেন বলেন না, আপনি তো প্রথমে দোনোটা বলার দরকার ছিল যে আপনারা যদি আলট্রাসাউন্ড দুই রকম আছে, যদি উপরে করেন এত টাকা, নিচে দিয়ে করলে এত টাকা, তখন আমাদের যদি সমর্থন হয় আমরা করাতাম, আমরা রুগীর কষ্ট দিতাম না, যদি দেখতাম যে না আমাদের টাকা নাই আমরা করাতাম না। পরে যাই হোক, আমি তা আমি বলছি যে ঠিক আছে করান, কারণ আম্মুর পরসাব আর আসবে না, আম্মু এখন খুবই খারাপ অবস্থা, আমার পরসাব করতে হবে, কারণ উনিও আর টিকতে পারতেছে না, ওনার আমার যতটুকু সম্ভব উনি যে হাঁটছে ওনারা প্রচুর ঘামাইছে, তা আমরা তো যখন ঘামাই আমরা তখন আমাদের পরসাবটা কম হয়, কারণ আমাদের ঘামের মধ্যে আমাদের পানিটা চলে যায় শরীরে, যেটা মানে আমারও হয়। আচ্ছা যাই হোক, পরে আমি তাড়াতাড়ি গিয়ে, সেটা তো আবার তিনতলায় না, সেটার জন্য আমার যেতে হয়েছে আবার দোতলায়, পরে আবার দোতলায় গেলাম, দোতলায় গিয়ে টাকা বিলটা দিয়ে তারপর আলট্রাসাউন্ড করাই, সে বেরিয়েছি ছয়টা বাজে, আটটা থেকে ছয়টা পর্যন্ত, আটটা না নয়টা ধরেন, ও না সরি ওইখানে স্কোয়ারে যে আমরা সাড়ে দশটা থেকে ঠিক ছয়টা পর্যন্ত এই আমার আমি আর আমার হাজবেন্ড পুরো হসপিটালে হাঁটাহাঁটি করছি, এসে আমাদের বাংলাদেশের অবস্থা। আর আরেকটা দুঃখ লাগছে, এত টাকা ফি নিছে আর যেসব টেস্ট নাকি আম্মা বলছে বাইরে আরও কম দাম, যেগুলো তিন নাম্বার বলছে আমাদের ডক্টর জাহাঙ্গীর আলম সাহেব নোয়াখালীর, ওগুলা ঠিক আছে ওগুলো খুবই কম, কিন্তু ওই জায়গায় প্রায় 15,000 টাকার টেস্ট নিছে, যেগুলো অন্য জায়গায় আমি আরও কমে করাতে পারতো আম্মু। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে টয়লেট ইউজ করতে গেছি, টয়লেটের দরজায় কিন্তু লেখা আছে, আমি আপনাদেরকে একটু ছবি উঠায় ভিডিও নিয়ে আসছি, আমি পিছনে দিব যে এখানে টয়লেট করার পরে বসার যে ঢাকনাটা আছে হাইকমের এটা পরিষ্কার করে রাখবে, কিন্তু টিস্যু ওনারা ভিতরে না রাখি সামনে ঝুলাই রাখছে। এখন ভিতরে যখন টয়লেট পেপার থাকে টয়লেটের মধ্যে, আর ওই টয়লেট পেপার এত বড় একটা হসপিটাল যেখানে প্রতিটা টেস্ট এমনকি প্রতিটা খাবারের মূল্য এমনকি প্রতিটা ডাক্তারের বিজেটের তো দামই নেয়,
ওইখানে কিভাবে টয়লেট পেপার বাইরে থাকে? আমি যেটা ব্যবহার করছি সেটা আমি বাইরে পাইছি, কিন্তু দরজার মধ্যে খুবই সতর্কবাণী লেখা যে এভাবে এভাবে ইউজ করবেন, এভাবে এভাবে করবেন, কিন্তু আপনারা টয়লেট পেপার কেন ভিতরে রাখেন নাই? আপনারা যদি কেউ যান, সেটা হয়েছে তিনতলা টয়লেটটা আমি যেটা ব্যবহার করছি সেটায় আমি টয়লেট পেপার ভিতরে পাই নাই, সেটা হচ্ছে বাইরে। আমি এটা নূরজাহান হোটেলে যখন নয়াডা থেকে আসি তখন দেখছি বাইরে থাকে, ঠিক আছে, হোটেলের কথা আলাদা। এই হচ্ছে দুঃখের কথা, কারণ যেটা মনে হয় বাংলাদেশ ছাড়া বাইরে কোথাও এমন হয়রানি পাই না। আমরা ইতালিতে যেটা ইতালিতে দেখা গেছে, আজ যেমন দুটা ডাক্তার দেখাইছি, একই জায়গায় বিল পে করতাম একই জায়গায়, এমনকি ওইখান থেকে বলে দিত যা এত নাম্বার রুম নাম্বার বলে দিত এক জায়গার থেকে। আর এখানে দুইটা ডাক্তারের জন্য আমার দুই জায়গায় বিল পে করার জন্য যেতে হয়েছে, এমনকি দুইটা ফর্ম ফিল আপ করতে হয়েছে, এমনকি প্রথম নতুন দেখে একটা কাট করাইতে হয়েছে। এইগুলোতে প্রচুর সময় নষ্ট হয়েছে, কারণ প্রত্যেকটা জায়গায় আমার দাঁড়াতে হয়েছে। আরেকটা জিনিস, ফার্মাসির টাকা নিয়ে গেছে, বলছে নিচে গেলে কোনো লাইন ধরতে হবে না, কিন্তু ওইখানে গেছে আর ওরা বলছে ওদের স্টকে এখন ওষুধ নাই, ভিতর থেকে আনতে হবে একটু অপেক্ষা করার জন্য। শুধু শুধু এগুলো হয়েছে হয়রানি আর কিছুই না। আমাদের দেখা গেছে নামে এসব হাসপাতাল মনে করে যে এই তো নিয়মকানুন থাকলে এগুলোর নাম বেশি হবে, তবে হ্যাঁ সবাই একটু ভালো থাকতে চায়, রুগীর অভাব নেই, অনেক দূর দূরান্তের থেকেও রুগীরা আসছে, কী করবে? মনে করে যে ভালো হাসপাতাল, ভালো ডাক্তার, একটু যদি ভালো চিকিৎসা হয়, সবাই চায় সুন্দর পৃথিবীতে বাঁচার জন্য। কিন্তু এই জন্য এত হয়রানি না করে ওনারা সহজভাবে একটা জায়গায় যদি ক্যাশ কাউন্টার করে বা একটা জায়গা থেকে যদি সিরিয়াল দেয় যে রুগী আজকে দেখতে আসছে, কারণ কম্পিউটার তো করাই আছে, সব জায়গায় কিন্তু কম্পিউটার ইউজ হচ্ছে, নামটা জমা তারিখটা দিলে তো পুরো বাইরেটা এসে যায় যে আজকে আমি কোন ডাক্তারের কাছে কী বা কার। এসে দুঃখ, মাকে মিশে ডাক্তার দেখাইতে নিজে অসুস্থ হয়ে গেছি, কারণ নিজে তো ডায়াবেটিসের রুগী। আর এক মুঠা নামা করলে, অপেক্ষা করলে, মানে এখন আমার মাথা পুরো শরীর মানে খুবই অসুস্থ, সাথে আমার হাজব্যান্ডও অসুস্থ। হাজব্যান্ডের তো কাছে যাওয়া যাচ্ছে না, কারণ হাজব্যান্ডের কথা যে স্কোয়ারে কেন গেলাম, এখানে তো আরও আরও হাসপাতাল আছে, ওইসবগুলো গেলে আরও ভালো চিকিৎসা, তা আমার একটু শখ একটু নিয়ে যাবে এর জন্য। তাহলে আর কি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।